হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? হেলথ অ্যান্ড বিউটি ফর এভারে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ন্যাচারালভাবে চুল কীভাবে স্ট্রেট করা যায় সেরকম একটা হেয়ার রেমেডি করে দেখাবো। বন্ধুরা, এই রেমেডিটি ব্যবহার করলে তোমরা অনেক অবাক হয়ে যাবে, কেননা আমরা ন্যাচারালভাবে কীভাবে কন্ডিশনার তৈরি করতে পারি সেটি দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তার জন্য প্রথমে আমাদের এখানে লাগবে ঢেঁড়স। আমরা এখানে 3-4টার মতো ঢেঁড়স নিয়ে নেব, আমরা আমাদের চুলের গ্রোথ অনুযায়ী নিয়ে নেব। ঢেঁড়সগুলো আমরা প্রথমে ক্লিন করে নেব, এরপর এটা আমরা আগা এবং গোড়া থেকে কিছুটা অংশ কেটে নিব। আর প্রথমে আমরা চুলায় কিছুটা গরম পানি বসিয়ে দেব, পানিটা গরম হতে হতে আমরা ঢেঁড়সগুলো রেডি করে নেব। বন্ধুরা, নিয়মিত ঢেঁড়স ব্যবহারের ফলে কিন্তু আমাদের চুল অনেকটা বৃদ্ধি পায়, তাছাড়াও আমাদের চুলের রুক্ষ শুষ্ক ভাব দূর হয়, চুলের ঔজ্জ্বল্য বাড়ে। এক কথায় বলতে গেলে ঢেঁড়স কিন্তু আমাদের চুলের জন্য ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। আমরা এখানে 3-4টে ঢেঁড়সকে মাঝখান থেকে কয়েক টুকরো করে কেটে নেব, যাতে এর থেকে জেলটা খুব সহজে বের হয়ে আসে। ফ্রেন্ডস, ভিডিওটি যদি বড় হয়ে যাও তাহলে প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, কেননা এই টিপসটি ফলো করলে তোমরা খুবই উপকৃত হবে। বাজার থেকে নানা ধরনের কন্ডিশনার ব্যবহার না করে আমরা যদি ঘরে বসে ন্যাচারালভাবে এভাবে কন্ডিশনার তৈরি করে ব্যবহার করতে পারি তাহলে সেটা আমাদের চুলের জন্য খুব ভালো। আর আজকাল তো মাথার চুল পরে সেটা তো আর কিছু বলারই নেই, এমনভাবে পরে যেন কলিজাটা ছিঁড়ে যায়। এখন আমরা গরম পানির মধ্যে ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা ঘন হয়ে আসছে আমরা এটাকে জাল করে নেব। দেখো ফ্রেন্ডস, এই ঢেঁড়সগুলো পানির মধ্যে দেওয়ার পরে পানির রঙটা কীভাবে চেঞ্জ হতে শুরু করেছে, কেননা ঢেঁড়সের মধ্যে যে এক ধরনের জেল আছে সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে আসছে, এর ফলে আমাদের পানির রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, পানিটা কিন্তু আস্তে আস্তে কমে এসেছে এবং এটা খুব ঘনত্ব বেড়ে গেছে, যেটা একবারে দেখতে অনেকটা কন্ডিশনারের মতোই লাগছে। এটা খুব আঠালো আঠালো হয়ে গেছে। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমরা এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব আর ঢেঁড়সগুলোকে আমরা ফেলে দিতে পারি। তোমরা চাইলে ঢেঁড়সগুলো আবার ভর্তা কিংবা রান্না করেও খেতে পারো। দেখো বন্ধুরা, এটা কীরকম একটা ঘনত্ব ভাব এসেছে। এখন আমরা এই ঢেঁড়সগুলোকে আলাদা রেখে এবার এই পানিটাকে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। আমাদের স্ক্যাল্পে যেন এই গরম কন্ডিশনারটা কিছুতে ব্যবহার করা না হয়, তাহলে কিন্তু আমাদের চুলের ক্ষতি হতে পারে। এটা আমরা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। দরকার পড়লে তোমরা এটাকে 5-10 মিনিটের জন্য ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা করে নিতে পারো। আমি এটাকে ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আরেকটি উপকরণ, যেটি আমাদের জন্য খুবই উপকারী। এখন আমরা এখানে নিয়ে নেবো লেবু। আমরা এখানে কয়েক ফোঁটা লেবুর রস নিয়ে নেবো বন্ধুরা। ফ্রেন্ডস, এখানে লেবুর রসটা ব্যবহার করার ফলে আমাদের মাথায় যে মৃত কোষ আছে কিংবা খুশকি আছে সেগুলো খুব দ্রুতই চলে যাবে। এই খুশকির কারণেও কিন্তু আমাদের অতিরিক্ত চুল পরে কিংবা হেয়ার ফল হয়। এখন এই উপকরণ দুটি খুব ভালোভাবে মিশে এটা আমাদের মাথায় স্কাল্প থেকে শুরু করে চুলের আগা পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করে নেব এবং এটিকে আমরা 30 মিনিটের মতো মাথায় রেখে দেবো। এরপর 30 মিনিট পর এটা শুকিয়ে গেলে আমরা মাথার আগের মতো যেরকম শ্যাম্পু করি সেভাবে চুলটাকে আমরা শ্যাম্পু করে ভালোভাবে ক্লিন করে নেব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।